শুধু জেলা নয়, রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাতেও অনেকটা নিয়ন্ত্রণ করে খাদ্য দ্রব্যের সরকার। অধিকাংশ রেশন উৎপাদন সহ জমিতে কাজের সঙ্গে সহ মালদা জেলার বিভিন্ন এই জেলার রেশম বাড়িতে রেশম সেই রেশম চাষ ও রেশম উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া কোচিয়াদারিয়ার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিনিধি রেশম বিভাগের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তার সঙ্গে রেশম চাষ করে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। শোনেন তাদের নানা অভাব অভিযোগ ও সমস্যার কথা। রেশম চাষীদের রাজ্য সরকার এবং এলাকার মন্ত্রী হিসেবে কালিয়াচকের রেশম শিল্প মানচিত্রে বিশিষ্ট স্থানে জায়গা করে দেওয়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও এদিক এলাকাবাসীকে আশ্বস্ত করে। মালদা জেলার রেশম চাষ অধ্যুষিত এলাকায় বহুমুখী প্রকল্প চালু হয়েছে। উৎপাদন উৎপাদন চাষ এবং রেশম শিল্পের উন্নয়নে এই জেলা বিশেষ করে কালিয়াচকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে এখানকার চাষি থেকে ব্যবসায়ীদের মাঝে মধ্যে ব্যবসায়ী সমস্যার মধ্যে পড়তে হয়। তাই রেশম শিল্প তৈরি থেকে নানা প্রকল্প রাজ্য রেশম বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয় করেছে। সেই অর্থে এলাকায় শুরু হয়েছে উন্নত মানের রেশম উৎপাদনের কাজ। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার মন্ত্রী সাধুরিয়া সহ রেশম বিভাগের কর্তারা বিভিন্ন এলাকাগুলিতে যাচ্ছেন। উন্নত রেশম কাটায় প্রশিক্ষণকে এগিয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের সঙ্গে কথা বলেন তারা। কালিয়াচকের রেশম শিল্পের উন্নয়নে মন্ত্রী সাধুরিয়া সঙ্গে ভূমিকাকে খুশি করে সকলে মালদা জেলা তো সকলেই আপনারা জানেন মাল এবং রেশমের জন্য বিখ্যাত এবং মাঝখানে রেশম শিল্প খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিল। গভর্নমেন্টে আসার পর থেকে দিদি হাত ধরার পর থেকে যেহেতু আমি মালদা জেলার একজন বিধায়ক এবং এখানকার অধিবাসী আমি আন্তরিকভাবে চেয়েছিলাম যে রেশম শিল্পটা যে আমাদের মালদার যে পরিচিতি যে আম এবং রেশমের জন্য যে বিখ্যাত মালদার যে পরিচিতি সেই পরিচিতি যেন অক্ষয় থাকে। কীভাবে আমরা রেশম শিল্পকে মানুষের কাছে লাভজনক করে তুলতে পারি এবং বেশি বেশি করে যারা এই কাজে ইনভলভ ছিল তারা যেন আর্থিক দিক থেকে ক্ষতি হচ্ছে বলে যেন সেই কাজ থেকে সরে না যায় তার জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং আমাদের ম্যাডাম রয়েছেন এখন সেরিকালচার ডিপার্টমেন্টে উনিও চেষ্টা করছেন এবং অন্ততপক্ষে আমি ভীষণভাবে চেষ্টা করি যে সেরিকালচার যেন পুনরুজ্জীবন ফিরে পায়। কিছুদিন আগে আমরা 11টা সাইন্টিফিক ওয়েতে আগে দেখেছি আমার বাবার বাড়িতেই ছিল ঘাই পাবলিকরা যেভাবে কষ্ট করে যেভাবে সেই ভোরবেলা থেকে শুরু করে ঘাই ধরানো এ করা খুব কষ্টদায়ক ছিল এবং তারপরেও আমরা দেখতাম যে সমস্ত পরিশ্রম আমরা মালদার মানুষ দিতাম কিন্তু প্রকৃত যে ক্রেডিট সেটা কিন্তু অন্য ডিস্ট্রিক্টের মানুষ লুটে নিয়ে চলে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম একটা কী করে সাইন্টিফিক ওয়েতে এবং মেশিনের মাধ্যমে মানুষকে যেন এই পেশাটাকে খুব রিয়াকশন মানে কী বলবো আর নিজেও খুব আনন্দের সহিত এই পেশাটাকে নিয়ে যেন কাজ করতে পারে। সাইন্টিফিক ওয়েতে মেশিনের মাধ্যমে এখন আমাদের সেই গুটি থেকে শুরু করে গুটি হয়ে যাওয়ার পরে আগে তো বাইরে থেকে আমাদের লোকাল গুটি যেটা বাইরে থেকে গুটি আসতো আমরা দেখেছি আমরা আমাদের ছোটোবেলা থেকে আমরাও সেই পরিবারে মানুষ হয়েছি দেখেছি যে বাবাদেরকে কাশ্মীর থেকে আনতে তারপরে ওই হিমালয় কি হিমাচল প্রদেশ এসব থেকে সব আনতো সেই সময় কারণ আমাদের যে পুরনো বাড়ি তার এসব চাষ হতো আসতো সেই জায়গায় দেখতাম যে আমাদের লোকাল যে কুয়ো সেটার ইয়ে ছিল না কোনো মান ছিল না গুণগত মানে তো এখন দেখতে পাচ্ছি সেই আজকে লোকাল যে গুটি সেই গুটি থেকে সাইন্টিফিক ওয়েতে এমনভাবে আজকে মহিলারা সবথেকে যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই কাজে কিন্তু মহিলারা যুক্ত ছিল না এখন মহিলারা ট্রেনিং নিচ্ছে এক মাসের ট্রেনিং চলছে তারাই আবার কাজ করছে এবং তারা সাইন্টিফিক ওয়েতে সুন্দর সুতোটাও আমি দেখছিলাম খুব সুন্দরভাবে সুতো তৈরি হচ্ছে যেটা গুণগত দিক থেকে খুব উন্নত মানের ফলে একটা সময় আমরা দেখব যে
মালদা জেলা যে রেশম শিল্পের জন্য বিখ্যাত সেটা অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের যে মালদার মার্কেট শুধু মালদাতে না বিভিন্ন জায়গায় আমরা ছড়াতে পারব এটা আমরা আশা করছি এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সমন্দাকে ধন্যবাদ জানাচ্ছি আমি খুব জ্বালায় এই রেশম শিল্প নিয়ে প্রচণ্ড জ্বালায় ওনাদেরকে আমি লেগেই থাকি মানে এত বলতে থাকি সুগন্ধা অনেক সময় বলে তোর আর কোনো কাজ নাই তো যাই হোক আজকে যে করছে এবং প্রায় 11টা জায়গাতে এটা চলছে আস্তে আস্তে আমাদের পাড়ানোর ইচ্ছে আছে দিদি মমতা ব্যানার্জির হাত আমাদের মাথার উপরে রয়েছে এবং আগামী দিনে যদি এই মার্কেটটা আমরা ধরতে পারি তাহলে দিদি আরও খুশি হবে আরও আমরা ক্যাপিটাল ইনভেস্ট করতে পারবো ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়ে যারা এই পেশা থেকে বিচ্যুতি হয়ে গেছিলেন তাদেরকে আবার পুনরায় আমরা এই পেশায় আনতে পারবো বেকারত্ব এভাবেই আমরা দূর করতে পারবো তো যাই হোক গভর্নমেন্ট আমাদের পাশে আছে এবং মেয়েরা কাজ করছে খুব ভালো লাগছে আর কি থ্যাংক ইউ